আজি তর্ভা নিকটস্থ এলিজিয়ম উদ্যান পরিসরের উৎকল সাহিত্য সমাজ সুবর্ণপুর জেলা শাখা তর্ভা পক্ষ তৃতীয় বার্ষিক বসন্তোৎসব 2021 পালিত হয়ে যাই। এই কার্যক্রমে বিদ্যাবাচস্পতি অক্ষয় কুমার বাগ সভাপতিত্ব করেছিল। মুখ্য অতিথি ভাবে ডক্টর সৌরভ রঞ্জন খমারি যোগ দেওয়া বেড়ে মুখ্য বক্তা শ্রীমতী সংযুক্তাবাই, সম্মানিত অতিথি ভাবে শৈলেন্দ্র কুমার সাহু, হরিবন্ধু পাণিগ্রাহী, সরোজ জগদলা মঞ্চাসীন রয়েছে। কার্যক্রম আরম্ভে হিরণ্ময় পট্টনায়ক অতিথি মানক পরিচয় প্রদান করেছিল বেড়ে অতিথি মানুষ ফুল উপঢকন দিয়ে মঞ্চক নিমন্ত্রণ করা যাই। মা সরস্বতী ফটোচিত্রে অতিথি মানুষ দ্বারা প্রদীপ প্রজ্বলন করা যাই। পরে অতিথি মানে বসন্ত উৎসব পালনকে নিয়ে নিজ নিজ অভিভাষণ রাখিলে। এই কার্যক্রমে অতিরিক্ত তহসিলদার সুশ্রী চাঁদিনী মেহের ও কবি বনবাস মেহের মানপত্র ও উপঢকন দিয়ে সম্বর্ধিত করা যাই। এরপরে গোটিয়ে গোটিয়ে করে কবি মানে নিজ নিজ লিখিত কবিতা পঠন করেছিলেন। বসন্ত উৎসবের এই কার্যক্রমে হিরণ্ময় পট্টনায়ক সংযোজনা করা বেড়ে জয়কিশোর সাহু সভা শেষে ধন্যবাদ অর্পণ করেছিলেন। আমার মাটির আউ জন কবি দেখি বিরঞ্চি নারায়ণ দরওয়ান মতো সে কহতি, চির বসন্তর বনস্তরে তুমি অলসী নইর কুয়ারী স্বপ্ন, উদয় অস্ত নথায় তোমার নথায় অতীত শ্রুতির চিহ্ন, নীরবতা লহরি ভাঙ্গুথিবা বেলে তনু মন নাচুথিলা চন্দনর মহ মহ গন্ধে, তুমি ছুঁথুল হৃদয় কুমর কহুথুল অস্পষ্ট গুঞ্জনে মানিনি গো, তুমে মো মনর মানসী স্মৃতি অভিমানর নায়িকা রূপসী, মো জীবনর আদ্য ও শেষ প্রতিশ্রুতি, মো জীবনর আদ্য ও শেষ প্রতিশ্রুতি।